হিস্ট্রিটা প্রেজেন্ট করতেছে এই কারণে যে একটা নস্টালজিক আমার জ্যাঠামশাই বাবা কাকাদের সঙ্গে যখনই গল্প করেছি তখনই তারা যেহেতু তাদের যৌবনের বিশ্বযুদ্ধের কথা বলেছেন বা সেই সময়ের কলকাতার কথা বলেছেন, আমার মানসপটে আর কি একটা তাদের ছবি আঁকা হয়ে গেছে। তো সেই পিরিয়ডটাকে আমি দীর্ঘদিন পরে, মানে আমার ছবি আঁকার একটা দীর্ঘ সময় পরে, আমি এই ইমেজের এইগুলোকে আমার নিয়ে কাজ করতে ইচ্ছে করে, বা আমার বাড়ি আসলেও মানে দেখা যাবে যে এই 1910 সাল বা 1890 সাল কলকাতা কিন্তু আমার বাড়িতে এখনও আছে। আমার বাড়ি 100 বছরের পুরনো এবং ইতিহাস বহন করে। আপনি এই কাজটা করতে কোন মিডিয়ামটা ইউজ করেছেন, কী ধরনের পদ্ধতি ইউজ করেছিলেন সেটাও যদি একবার একটু বলেন। আমি পদ্ধতি বলতে আমি যে কোনো পদ্ধতিকেই মনে করি আজকের সময়ের উপযোগী, কারণ প্রতি যুগেই কী হয়েছে যে মানুষ যত আবিষ্কার করেছে নতুন নতুন মাধ্যম তাকে সে ব্যবহার করেছে, এবং তাতে ক্রিয়েটিভ সমস্ত ক্ষেত্রেই, যেমনি আজকে একটা সিনথাইসাইজার বাজানো হয়, আগে আমরা এক তারের একটা তারযন্ত্র দেখতাম, তারপর তার থেকে হার্প হয়, তারপর তার থেকে সেতার, সারেঙ্গি, হ্যাঁ বহু তারে বিভাজিত হয় শব্দযন্ত্র, তেমনি আর কি ছবি আঁকাও প্রথমে যেমনি মানুষ হাতে তৈরি করে রং করত, ব্রাশ তৈরি করে আঁকত, তেমনিভাবে ধীরে ধীরে মানুষের উন্নতি হয়েছে। যদিও এটা আমি হ্যান্ড পেন্ট মানে পেন্টিং পুরোটাই, এক্সেপ্ট এই পোর্শনগুলো আমি বহু লেটারিং ইউজ করেছি, যেটা আর কি সিলস্ক্রিন থেকে ট্রান্সফার, সিলস্ক্রিন থেকে নিয়েছেন আপনি। কিন্তু আমি যেমনি আমার এক্সিবিশনে ডিজিটাল ফিল্মও ব্যবহার করি, ইনস্টলেশনও করি, আমার মনে হয় সমস্ত টুলস দিয়ে আসল কি নিজের কথা বলা, সেই কথাটা বলবার জন্য আমার যে কোনো মাধ্যমকে আমি আশ্রয় করতে পারি। যেহেতু আমার সাহিত্য যথেষ্ট, আমি যদিও সাহিত্য সম্পর্কে দীর্ঘদিন খুবই গভীরভাবে সারা পৃথিবীর সাহিত্য পড়েছি, কিন্তু সাহিত্যটা যে আমার মাধ্যম নয় এটা বুঝতে পারি। আমি ছোটোখাটো লেখা ছাড়া আমি বুঝতে পেরেছি লিখতে গিয়ে যে এটার জন্যে যে দীর্ঘ পরিশ্রম এবং দীর্ঘ চর্চা দরকার সেটা আমার পক্ষে আজকে আর সম্ভব নয়। সেই জন্যে আমি যে মাধ্যমটায় কাজ করি তার সমস্ত পদ্ধতি এবং সমস্ত ইনস্ট্রুমেন্টকে যদি সম্ভবভাবে ব্যবহার করে কাজ করতে চাই। আপনি একটা কথা আমি জিজ্ঞেস করতে চাই, অনেকক্ষণ ধরে ভাবছিলাম, এক তো এটাতে আপনি কোনো টাইটেল রেখেছেন, যদি পার্টিকুলার কোনো টাইটেল থাকে, নস্টালজিয়া, এটা কি কোনো একটা পার্টিকুলার সিরিজও ইউজ করছেন? যে আগেও বললাম না আমি 2014 একটা সিরিজ অফ পেন্টিং, সেটা কি এখনো চলবে, এটা কি আগেও করবেন আপনি নাকি? না, আমি আমি সেইখান থেকেই ছবিটা এনেছি। এরপরেও কি আপনি করছেন 2019 সেটা কি রাখবেন? আমি কোনো সময় আর কি কোনো সিরিজ অফ ওয়ার্ক মানে বেশি দিন তো চলতে পারে না, তার আমার সাধ্য মতন তার জন্ম এবং মৃত্যু ঘটে, মানে আমি যেমনি বললাম যে প্রেস সম্বন্ধে কাজ করেছি, হ্যাঁ সেটাই 2005 থেকে ধরা যাক 2008 পর্যন্ত করেছি, এবং ধীরে 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 এই কাজগুলোর আমার সেই মুহূর্তে পসিবিলিটি বা আমার এই সময়কে ধরা, এই সময়কে জানা বা এই সময়কে প্রকাশ করার যতটুকু আমার সামর্থ্য ছিল সেটা আমার মনে হয়েছে আমার দিক থেকে শেষ হয়েছে। কারণ এরপরেও যদি এটা আমি কন্টিনিউ করি তাহলে হবে যে আমার রিপিটেশন হয়ে যাবে, রিপিটেশন, আমাকে তো নতুন জায়গার নতুন কথা তো আমার মনের মধ্যে অনেক জমে আছে, আমার সেই জন্য নতুন জায়গায় আবার আমার এই খোঁজটাকে নিয়ে তাকে গড়ে তুলবেন। একটা কথা, আপনি কি মনে করেন যে আজকে যা হচ্ছে আমাদের আশেপাশে, আমাদের সোসাইটিতে যা হচ্ছে সমাজে সোশিও পলিটিক্যাল, সেটাতে সব কিছুর কি কোনো প্রভাব পড়ে? আর্টিস্টের কাজের মধ্যে কি প্রভাব পড়া উচিত, সেটা কি আপনি নিতে চান? সেটা কি আপনি মনের মধ্যে প্রভাব পড়ে? হ্যাঁ, কিন্তু এটা সরাসরি আমি যদি দেখাই তাহলে রিপোর্টিং হয়ে যায়, হ্যাঁ তার
গভীর নির্যাসটা নিয়ে আমি যেদিন দেখাতে পারবো নিশ্চয়ই আমি দেখাবো। মানে রিপোর্টিংটাকে বলছেন তাহলে কি বলছেন ইলাস্ট্রেটিভ হয়ে যায়? না, আমার যে কাজের পদ্ধতি, প্রত্যেক মানুষের কাজের পদ্ধতি আর একজন সরাসরি সাবজেক্ট থেকে নিয়ে কাজ করছে, সাপোজ বিকাশ ভট্টাচার্য, তিনি সরাসরি সাবজেক্ট থেকে নিয়ে কাজ করছেন, সরাসরি প্রতিবাদ করছেন। কিন্তু আমার কাজের পদ্ধতি মানে এরকম হয় যে নানা কিছু দেখছি, একটা মেন্টাল ক্রিস্টালে তার একটা রিফ্লেকশন ঘটছে। আমি হয়তো মাধ্যমের মতন করে নিচ্ছেন, অসম্ভব ভয়ঙ্করভাবে আমি হয়তো পুড়ে যাচ্ছি, হ্যাঁ, তার প্রকাশ ঘটবেই এবং ঘটেছে। আমি তো সব ছবি দেখাতে পারছি না এখানে, তো তা তো খুব ক্রুড প্রকাশ আমি দেখিয়েছি। তো আর আজকে আপনি যে কলেজে দেখছেন, কলকাতায় বলুন, দিল্লিতে বলুন, ভারতবর্ষের অন্য অন্য জায়গায়, অন্য অন্য প্রান্তে যে শিক্ষা চলছে কলেজে, যেগুলো শেখানো হচ্ছে বাচ্চাদেরকে, স্টুডেন্টদের, সেটা কি আপনি মনে করেন যে সেটার সঙ্গে, সেটা কি কোনো মানে সোসাইটির সঙ্গে কিছু কি আছে লিঙ্ক, নাকি তারা একদম অন্য একটা পৃথিবীতে তাকে তৈরি করা হচ্ছে, তাদের মানে তাদের কোনো সম্পর্কই নেই সোসাইটির সঙ্গে? আমার বিশ্বাস যে সমাজ থেকে বিচ্ছুত হয়ে কোনো মানুষ তৈরি হতে পারে না, সে তাকে একটা একাডেমিক প্রসেসে শেখানো হচ্ছে। আমরা তো জানি গোল্ডস্মিথ বলে একটা ইংল্যান্ডের কলেজ আছে, যেখানে যে যে মাধ্যমে কাজ করতে চায়, যেভাবে কাজ করতে চায়, তার জন্য সেই রকম শিক্ষক নিয়োজিত হয়। এই নয় যে তাদের কোনো পার্টিকুলার কোর্স আছে, তাদের ছাত্রের মনোবাঞ্ছা বা তার মানসলোক অনুযায়ী তাদের শিক্ষক নির্বাচিত হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সঙ্গে সঙ্গে শিক্ষা পদ্ধতির অনেক পার্থক্য ঘটছে, কিন্তু সে যেহেতু সমাজের একটা সক্রিয় সদস্য, তার মানসিক বিক্রিয়া কিন্তু সমাজের উত্থান পতন এবং সমাজের মিলিত কণ্ঠস্বরের, সুচিত্রিত মিলিত কণ্ঠস্বরের সঙ্গে একই সূত্রে বাজে। তাহলে আপনি মনে করেন যে আমাদের যে ভারতবর্ষে এখন আমি দেখতে পাচ্ছি, আপনিও নিজে হয়তো দেখে থাকবেন, যে অনেক স্টুডেন্টরা সেই জিনিসগুলোকে নিতে চায় না বা উঠাতে চায় না যেগুলো সমাজে ঘটছে, তারা এখন ডিজিটাল মিডিয়ামটা, মাধ্যমটা বেশি নিয়ে নিয়েছে, তারা চায় যে ড্রয়িংটা কম করে হোক, আপনি মানে যতটা পারানো যায় অন্যরকম মিডিয়ামে করি কাজটা, জিনিসটাকে আমি ডাইরেক্ট কনফ্রন্টেশন না করে, সমাজকে না দেখিয়ে আমি সেটাকে অন্যরকমভাবে কাজ করতে, সেটা কি মনে করেন যে যেটা হচ্ছে কলেজে সেগুলো বেশিরভাগই কলেজে, আপনি আমি একটা কলেজের কোনো পার্টিকুলার কলেজের নাম নিচ্ছি না আপনাকে, আমি শুধু পুরো আর্ট এডুকেশনের ব্যাপারটা নিয়ে কথা বলছি। আমাদের অপেক্ষা করতে হবে প্রত্যেক সময় তার শ্রেষ্ঠ উৎপাদন বা শ্রেষ্ঠ প্রতিভার জন্ম দেয়। এরকম মনে হয় যে এই এই সময়টা, এই সমাজ বা এই ছাত্রদের ভুল হচ্ছে, আমি কিন্তু এরকম বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি প্রতিভা সে নিজস্ব ক্ষমতায়, সে এমন অদ্ভুত মিডিয়ামকে, তার অদ্ভুত অনুভবকে ব্যক্ত করার শক্তিকে সে ব্যক্ত করবে যাতে সমস্ত মানুষকে সে জয় করে নেবে। এইটাতে আমরা পুরোপুরি জিনিসটা বোঝা গেল। আমি আশা করি আপনি এর আগেও অনেক এক্সিবিশন দেখতে পারবো, কিন্তু দিল্লিতে আপনি যে এবার এক্সিবিশনটা করলেন আপনার কীরকম লাগলো, আপনার ছোট্ট করে যদি আপনি একটু বলেন আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স? এটা তো একটা গ্রুপ শো, খুব সীমিত আমার কাজ রয়েছে, সুতরাং মানুষের রিয়াকশন হবে সমস্ত এক্সিবিশনটা দেখে। হ্যাঁ, যাদের যাদের ভালো লেগেছে তারা হয়তো আমার কাজ সম্বন্ধে কথা বলে গেছে, কিন্তু আমাকে পুরো এক্সিবিশনের নিরিখে যদি বলি, যে আমরা কতিপয় যে দর্শক পেয়েছি, সেই দর্শক অনেকেই শিল্পী ছিল, অনেকে শিল্পের ছাত্র ছিল, কিন্তু একেবারে মেইনস্ট্রিম আর্টিস্টরা খুব কমই এসছে, কয়েকজন মাত্র এসছে, এটা আমার মনে হয়েছে। অসংখ্য ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমিও কথা বলে খুশি হলাম।